সরস্বতী পুজো মানেই কোথাও একটা ঘুরতে যেতে হবে। তাই সন্ধেবেলায় পৌঁছে গেলাম বরানগরের আহারে বাহারে ফুড ফেস্টিভ্যালের শেষ দিন বরানগর কালীতলা মাঠে। আমার ছোটোবেলার স্কুল ফ্রেন্ড সুমনা আর রহমত আগে থেকে ওখানে ওয়েট করছিল, আমার পৌঁছতে একটু লেট হয়ে গেল। তো চলো আমরা বাকি মেলাটা ঘুরে দেখাই আগে। চারদিকে শুধুই খাবারের স্টল, মেনলি খাবার নিয়েই এই অনুষ্ঠানটা। তো প্রত্যেকটা স্টল তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, চলো যাওয়া যাক। শেষ দিন বলে ভিড়টা একটু কম, চার দিন ধরে এই মেলাটা চলছিল, আমরা লাস্ট দিনে পৌঁছেছি। এই দেখো ফার্স্টেই গেলাম একটা পিঠের স্টলে, এটা ঢাকা বরিশাল থেকে এসছে পিঠের স্টলটা। নানান রকমের যা হয় শীতের পিঠের আইটেম সব রয়েছে, মালপোয়া রসবড়া এভরিথিং। এখানে একটা স্ন্যাক্স আইটেম, গরম গরম কড়ায় তেলে ভাজছিল পকোড়া। বেশি কাছে যেতে গেলাম কিন্তু এতটাই তেল ছিটকছিল যে ভয়ের চোটে আবার সরে এসেছি, দেখতেই পাবে তোমরা। নেক্সট চলে এসেছি রাম ভরসা ধাবা, এটা সিআইটি রোডের পাশে রেস্টুরেন্টটা আছে, ওরা এখানে স্টল দিয়েছিল। উনুনটা দেখে মনে হচ্ছিলো আমিও ঢুকে যাবো ওর মধ্যে, এতটাই বড়। এখানে ব্যাম্বু বিরিয়ানি দেখাচ্ছিল করে। নেক্সট চলে এসেছি মিলিয়নিয়ার চায়ওয়ালা, দেখো। আর সবচেয়ে বড় কথা, এখানে সব কিছু আইটেমই না সামনে সামনে তৈরি করে দিচ্ছিল। তারপরে যেটা ছাড়া তো মানে খাওয়া দাওয়া চলেই না, সেটা হচ্ছে মিষ্টি। শেষ পাতে মিষ্টি দরকার, তো ওরা ওখানে মিষ্টির ডালি সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা তার মাঝে একটুখানি ছবি টবি তুলে নিলাম। এই দেখো, আর বন্ধু মানেই তো গল্প। তার ফাঁকে আবার এখানে চলে এসেছে বেকারি স্টলে। নেক্সট আমার খুব খুব পছন্দের স্টল, সেটা হচ্ছে কাবাব। নানান রকমের ফ্রাই আইটেম আর কাবাব ছিল। মেন অ্যাট্রাকশন লাইভ আইসক্রিম, এই স্টলটা আমার দারুণ লেগেছে। পুরো সামনে থেকে আমি এটা প্রথমত ফেসবুকে দেখেছি, এরকমভাবে আইসক্রিম তৈরি করা, এরকম সামনে থেকে আমি ফার্স্ট টাইম দেখলাম। তোমরা দেখে থাকলে তোমরা জানিও কমেন্ট করে, আমার তো দারুণ লেগেছে। কী সুন্দর আইসক্রিমগুলো তৈরি করে দিচ্ছিল, আমার দারুণ লেগেছে এটা। যদিও টেস্ট করা হয়নি কারণ তাঁতে প্রচণ্ড ব্যথা ছিল। তারপরেই চলে গেলাম একটা পানের স্টলে। পান আর এখন কী খাবো, পেটে এখনও কিছু পড়েনি, তাই ওখান থেকে চোখটা সরিয়ে নিলাম। পাশেই ছিল এক পপ আপের একটা স্টল, নতুন লেগেছে। তোমরা যদি আগে খেয়ে থাকো বা দেখে থাকো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, মানে এটা আমরা টেস্ট করব ভাবলাম। তো ওরা আমার নিয়ে চলেও এলো গরম গরম একদম, দেখো দেখাচ্ছেও। আলে আগে তুই খা, রিভিউ দে। ডিমটার ফ্লেভারটাই শুধু আমি পেলাম, বাকি চিকেনের ফ্লেভার কিচ্ছু পাইনি। চিকেনটাকে সেম সয়াবিনই মনে হচ্ছে, বাট আর একবার বাইটটা একটু বড় হয়ে গেল। ইন্ডিয়া ওয়ান্টস টু নো, ভালো ভালো ভাই, অল্পতে কাম ছেড়ে দিল, ভালো না, এটা ইউনিক লাগছে, অন্যরকম রেসিপি, এটা আমরা কখনো খাইনি, আগে খাইনি। নেক্সট চায়ের স্টল, চাটা খেতে ইচ্ছে করছিল বাট আর খাওয়া হলো না। তারপর আবার মিষ্টি, মানে আমাকে যেন টানছে, আমি এত মিষ্টির পোকা হয়ে গেছি না, তাও খাইনি। তারপরে দেখো এটা একটা ওই ডিমের ডেভিল, কড়াইশুঁটির কচুরি, মানে শীতকালে তো এগুলো একদম মেন অ্যাট্রাকশন থাকেই, বাড়িতে প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, তাই আমরা আর কিনে খেলাম না। এখানে ওই কী বলবো, ওই তোমার ওই চিকেন কষা, তারপর আলু পরোটা এইসব ছিল। আবার একটা চা স্টল, এটা একটু অন্যরকম, ইকো ফ্রেন্ডলি চা, মানে বিস্কিটের মধ্যেই চা দিয়ে দিচ্ছে, কাপটা বিস্কুটের খোল টাইপের। আমার আগে হয়তো তোমরা খেয়েছো, আমি খাইনি, তবুও টেস্ট করতে পারলাম না, এখানে করা হলো না। তো যাই হোক, এই ছিল মেলার যা যা স্টল দেখিয়ে দিলাম। তারপরে আমাদের ফটো সেশন চললো লাস্টে, বেরিয়ে এসে যা হয়। তো ব্লগটা যদি ভালো থেকে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না। টাটা।